السلام عليكم ورحمة الله وبركاته. أبنا شوية تماسل الحمد لله عميرة فرحة دموية الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين بسم الله الرحمن الرحيم وقل ربي أدخلي مدخل صدق واجعلني مخرج صدق واجعلني وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا أنا عبد الله بن بريدة رضي الله تعالى عنه قال إن رسول الله صلى الله عليه وسلم لا تقولوا للمنافق سيد فإنه إن يكن سيدا أسخدتم ربكم عز وجل الحمد لله شمست بشمشا شيء مهان سيشتي بطرقاسي আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ব্যস্ততার মাঝ থেকে যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন তারা আমরা মসজিদে এসে বসে এবং কিছু দর্শন করার তৌফিক দান করলেন সেই মহান সৃষ্টিকর্তার কাছে আমরা সবাই জোরে সরে শুকর আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ সংক্ষিপ্তে আয়াত দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং আবু দাউদ হাদিস শরীফ থেকে একটি ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা যতটুকু ইলম গ্রহণ করার তৌফিক দান করেছেন সেই ইলমের মাঝে উপস্থাপনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সম্মানিত উপস্থিতি যে বিষয়টা নিয়েছি সত্য এবং মিথ্যা সত্য এবং মিথ্যা সম্পর্কে আলোচনা করব গভীর মনোযোগ সহকারে শ্রবণ করবে আমরা আবার শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইমাম সাহেবের খুতবা শুরু হওয়ার আগেই উপস্থিত হতে পেরেছি এজন্য আমরা আবার আল্লাহ তাআলার
সঙ্গে তাকবীর শুরু করেন আলহামদুলিল্লাহ কারণ খুতবা শুনবার আগেই উপস্থিত হওয়াটা এটা সবার ভাগ্যে জোটে না এটা আল্লাহর রহমত না আল্লাহর হুকুম ছাড়া কেউ উপস্থিত হতে পারবে পারবে না কারণ আমরা সবাই জানি কেউ যদি একাধারে 41 দিন 40 থেকে 41 দিন যদি পাঁচত্ব নামাজ জামাতের সহিত আদায় করতে পারে তাহলে ওই ব্যক্তির মুমিনের খাতায় নামটা লিস্টি বড় যায় বলো সুবহানাল্লাহ আর একবার বলো আলহামদুলিল্লাহ মানে প্রকৃত মুমিন আর প্রকৃত মুমিন নাম করলেই সে কি জান্নাতি তো সম্মানিত উপস্থিতি আসুন মূল আলোচনা আমরা যাই আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহু ওয়া কুনু মাআস সালিহীন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও আমাদের কি বলতেছে হে ইমানদারগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ এখানে কোন বা মুসলিম খ্রিস্টান বৌদ্ধ হিন্দু এদেরকে বলা হয়নি যারা আল্লাহ প্রতি বিশ্বাস স্থাপন করেছে আল্লাহর প্রতি ইমান এদেরকে তাদেরকে বলতেছে যে তোমরা আল্লাহকে ভয় করো অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছে আমাকে কি করো ভয় করো এবং যারা সত্যবাদী তাদের অন্তর্ভুক্ত হও কিন্তু আমরা কি এখানে যারা বসে আছি বাইরের কথা না বলি আমরা কি সত্যি কি যারা সত্যবাদী তাদের সাথে কি আমরা সামিল রয়েছি অধিকাংশ লোক নাই তো এক লোক কয়েকদিন আগে জিজ্ঞাসা করতেছেন বেশ কয়েকজন বসে আছি যে বলতেছে হুজুর বলুন তো এখন বর্তমান পরিস্থিতি অনুযায়ী কয় পার্সেন্ট লোক জান্নাতে যেতে পারে মানে সাধারণ মানুষ প্রশ্ন করতেছে কয় পার্সেন্ট লোক জান্নাতে যেতে পারে মানে আপনার অ্যান্সার কি সে বলতেছে যে আমার পক্ষে কেউ জান্নাতে যাইতে পারবে না কেন পারবে না হ্যাঁ জান্নাতে যাবে কিন্তু সাজা পেতে মানে কিছু হলে তাকে জাহান্নামে গিয়ে তারপর কি জান্নাতে যেতে হবে কথাটা ধরে নিতে হবে বলার কারণটা হচ্ছে এই কারণ এখন বর্তমান সব মানুষই মিথ্যার সাথে মিলিত রয়েছে যেখানে যাবেন সব মিথ্যা আর মিথ্যা আজকে একটা কেস বর্তমান বাংলাদেশে যে কোনো দিক খুন খারাপি জানাবে বিচার ইত্যাদি একটা বিচারের সময় লাগে প্রায় 3 বছর 4 বছর 12 বছর কি চলে যায় কেউ বিচার অপেক্ষা থাকতে থাকতে তার জীবনটা শেষ কবরে চলে গেছে তারপরে বিচার পাইনি কিসের কারণে মিথ্যা দাপটটা বেশি হয়ে গেছে বর্তমান যুগে প্রায় নিউজ দেখা যায় যে এখন আদালতে বলতেছে যে তাকে বিনা দোষে ভাইয়ার নাম দেখে কিন্তু যে প্রকৃত আসামি তাকে ধরতে পারে নাই ওই নামে আরেক আসামি কি জেলে ভরতে লাইফটা কি করে দিয়েছে শেষ করে দিয়েছে এরকম নিউজ আসে না কেন আসে যদি সত্য তারা যদি সত্য সহকারে যদি তদন্ত করা হতো তাহলে যেগুলো মানুষ নির্দোষ ওগুলো কখনোই এই অত্যাচারে এই জেলখানায় তারা থাকতো থাকতো না তার মানে কি এখানে বুঝতে হবে তদন্ত যখন শেষ হয় তখন টাকা পেয়ে যায় বর্তমান বাস্তব চিত্রে তার তবে সবাই না অনেক অফিসার খুব ভালো আমাদের বর্তমান চিলি বন্দরে যিনি অফিসার এসেছেন তো তিনি অনেক ভালো খাস করে মোবাইল উদ্ধার করতেছেন অনেক প্রচুর তেনার একটা গুণ আছে এরকম ভাবে আমার একজন মানবিক সহকর্ম স্যার তিনিও পুলিশ কিন্তু তিনি কি করেন তেনার কাজ যেটা তিনি সবসময় অসহায় গরিব দুঃখী বা রাস্তায় পড়ে আছে পা পচে গেছে এই লোকদেরকে সবসময় কি করে সহযোগিতা করে এই কাজটা কি সবাই করে করে না আপনার বাড়ির কাছে একজন অনাহার ব্যক্তি আছে হ্যাঁ তারপর আপনি তাকান না আপনার বাড়ির পাশেই একজন না খেয়ে একটা খাইতেছে আরেকটা খাইতে না পারে অনেক ইতি অসহায় মসজিদ মাদ্রাসা
অনেক আছে আপনি এগুলোতে সহযোগিতা না করে বড় বড় লেকচার দিয়ে দান করতেছেন অমুক টাকায় অমুক এত টাকা দিলাম আপনি ওয়াজ করতে যাইতেছেন কিন্তু ওগুলো করার আগে ওগুলো কাজ করার আগে আপনাকে সত্যর আগে যাচাই করতে হবে সত্য করতে আপনাকে দেখতে হবে আগে এদেরকে মিটাতে হবে তাহলে আপনার ওই দান ওই হজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না তোমার হবে না কারণ মসজিদে যখন আমরা আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি যখন জামাত শুরু হবে আমরা বুঝতে পারছি সময় কম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি আমরা সময় নেই দৌড়ে এসে জামাত ধরব এরকম কোন নিয়ম ইসলামে আছে নেই আমরা যেরকম ভাবে বাসায় বা যেরকম ভাবে বাইরে হই বা মসজিদে আসি এরকম ভাবে আসতে হবে যদি এক রাকাতও চলে যায় দুই রাকাতও যদি চলে যায় সম্পূর্ণ যদি সালাতটা আমরা না দিই জামাত তারপরে এই জামাতের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামে দান করবে বলেন সুবহানাল্লাহ কারণ আমরা তো ওই উদ্দেশ্যে বাইরে হয়ে গেছি যেই কথা বলছিলাম আমাদেরকে সত্যর পথে যারা সত্য বলে তাদেরকে অন্তর্ভুক্ত হওয়ার জন্য বলতেছে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুলু লিল মুনাফিকি সাইয়্যাতুন ফা ইন্নাহু ইয়াকু সাইয়্যাদান আসফাতুম রাব্বাকুম আজাল্লা আযা ওয়াজাল্লা আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা মুনাফিক যারা মুনাফিকি করে এদের নেতা হিসেবে তোমরা গ্রহণ করো না যদি নেতা মুনাফিক হয় এদেরকে যদি তোমরা গ্রহণ করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা অসন্তুষ্টি করলে আরেক বর্ণনা এসেছে তোমরা যদি ওই মুনাফিকদের নেতার স্লোগান দাও বর্তমান যুগে নেতা যারা আছে অধিকাংশ নেতা খারাপ না ভালো আমরা কিন্তু সকলে জানি বর্তমান যুগে কোনটা কি রকম একটা ছোট বাচ্চাও জানে আমরা সবাই জানি কিন্তু যাও না স্লোগান দেওয়ার কথা রাসূলের স্লোগান দেওয়ার কথা জিহাদের স্লোগান দেওয়ার কথা আমরা এগুলো স্লোগান দেই না যেগুলো স্লোগান দিলে আমাদের জান্নাতের আশা করতে পারবো না বর্তমান যুগে দুই টাকা মুড়ি আশায় খাওয়ার জন্য আমরা স্লোগান দিই অমুক নেতা অমুক নেতা ফুলের মতো পবিত্র এরকম ভাবে সুন্দরভাবে আল্লাহ স্লোগান দিয়ে আমরা দুনিয়ার মানুষের স্লোগান দিই কিন্তু ওই নেতা যদি মুনাফিক হয় আর মুনাফিকে যদি আমরা শরীক হই ওই নেতার স্লোগান দিই তাহলে আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের উপর লানত বর্ষিত করে যায় কথা বুঝে গেছে যে আল্লাহর স্লোগান আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে আমরা আল্লাহ তাআলার গোলাম আল্লাহর ইবাদত করার জন্য তো মসজিদে এসেছি নাকি অন্য উদ্দেশ্যে এসেছি আল্লাহ তাআলা ইবাদত করার জন্য তো এসেছি তাই কি না এসেছি কিন্তু যেখানে ইসলামের কথা ঈদে অনেক মাহফিলে দেখা যায় খাস করে দিনাজপুর অঞ্চলে যে কোনো ওয়াজ মাহফিল আমরা অংশগ্রহণ করে দেখেন ওরকম কোনো লোক নেই দেখবেন যেই মসজিদের মাহফিল হয় ওই মসজিদের লোক পাওয়া যায় না মসজিদের লোকই কি পাওয়া যায় না বাইরের লোক যদি আসে এই দিয়ে ভর্তি হয় কিন্তু ওই জায়গাতে যদি গান বাজনা এরকম যদি আমরা একটা দেই তাহলে এরকম কোনো অভাব হবে অভাব হবে হবে না তাহলে আল্লাহ তাআলা যে আমাদের সৃষ্টি করে আমাদের তার ইবাদত করার জন্য এসেছি এটা তো হলো না কারণ ওমা খলাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন ইনসান আল্লাহ পাক সৃষ্টি করেছেন মাত্র তার ইবাদত করার জন্য আপনাকে ওই বান্দি কাজ করার জন্য না এই সামান্য অল্প কয়েকটা দিন থাকার জন্য আমরা এসেছি এটা পরীক্ষা কারণ জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছে আল্লাহ তাআলা ইবাদত করলে জান্নাতি আর ইবাদত করতে না পারলে আমরা কি জাহান্নামী ঠিক এই জন্য মানুষের স্লোগান দেওয়ার আগেই অন্তত 100 বার নিজের বিবেককে প্রশ্ন করতে হবে আসলে সঠিক নেতার পিছনে আছি কি না কারণ
যদি আমরা মুনাফিকি মুনাফিকের চিহ্ন কয়টা তিনটা কথা কথা কি বলে মিথ্যা কথা বলে ওয়াদা কি করে ভঙ্গ করে আমারও খেয়াল করে যেমন একটা সাপোজ অমুক নেতা বলতেছে ভাই আমার যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন তাহলে আমি এই রাস্তা পাকা করে দিব পুকুরের যে খাদগুলো ভেঙে গেছে এগুলো বেশ সুন্দরভাবে ভাবে কেটে দিব যারা গরিব দিকে অসহায় রয়েছে তাদেরকে আমি সহযোগিতা করব এরকম আশ্বাস দেয় কি দেয় না কথা বলুন এরকম আশ্বাস দেয় কি দেয় না কিন্তু দেওয়ার পরে যে ফকির মিসকিন অসহায় গরিব দিকে ন্যাংরা হ্যাংরা কোনো গায় ভোটের আগে মুসলমান সালাম কোলাকুলি ইত্যাদি অনেক কিছু করে আর যখন জয় হয়ে গেল যুক্ত করলে আপনার ভোট দিয়ে তখন রাস্তা করতে খুঁজে পাওয়া যায় না ইউনিয়ন পরিষদ বারবার যাওয়ার পরও কি দেখার বা সাক্ষাৎ করার কোন সুযোগ পাওয়া যায় না তাহলে সে মুনাফিকি করছে কি করেন কথা বলুন তো এই সমস্ত যারা যেটা দিতে পারবে না ওরকম কথা বলা যাবে না যদি সরকারের পক্ষ থেকে ওই নেতা যদি এনে দিতে না পারে নিজের পকেট খরচ করে দিতে হবে কারণ আপনি ওয়াদা করেছেন ওয়াদা ভঙ্গ করলে কি হয়ে যাবে মুনাফিকি হয়ে যাবে একটা চিহ্ন যদি তার ভিতরে থাকে সে মুনাফিকি হয়ে যাবে তাহলে ওই সমস্ত নেতার পিছনে যদি আমরা স্লোগান দেই বা নেতা হিসেবে মানি তাহলে আল্লাহ তাআলা আমার উপর আমাদের উপর লানত বা আমাদের উপর লানত দিবেন কে আল্লাহ আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তাআলা রাগ হয়ে যায় যখন আমরা ওই সমস্ত নেতার উপর স্লোগান দেই আর আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যায় আর এই স্লোগানটা যদি আমরা আল্লাহর উপর দেই আল্লাহর উপর পথে যদি আমরা দেই তাহলে সে আল্লাহ খুশি হবে কি হবে না অবশ্যই হবে আশা করি আমি বুঝাইতে পারছি এই জন্য কোথাও কিছু করতে গেলে অন্তত নিজের মন থেকে প্রশ্ন করতে হবে কাজটা সঠিক কিনা বেঠিক এই জন্য আরেক সুরাতুল বানী ইসরাঈলে 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে অপরো বি আদখিলনি মুদখালা সিদিকি ওয়া আখরিজনি মুখরাজা সিদিকি ওয়া জাআলনি মিল্লাতুনকা সুলতানান নাসীরা হে নবী আপনি বলুন হে নবী আপনি বলুন হে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক আমাকে যেখানে নিয়ে যাও সত্য সহকারে কি নিয়ে যাও যেখান থেকে বাইর করো সত্য সহকারে বাইর করো হে আল্লাহ আমাকে পাকাপোক্ত শক্তিশালী সাহায্যকারী প্রদান করো সুবহানাল্লাহ এরকম ভাবে রাসূলকে বলতেছে এরকম ভাবে আমাদেরকে দোয়া করতে হবে কার কাছে আল্লাহর কাছে সত্য যারা মিথ্যা কথা বলে এদের শাস্তি অনেক ভয়াবহ রয়েছে মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় আজকে টাকা দিয়ে একটা টাকা দিয়ে মিথ্যা সাক্ষী অনেক পাওয়া যায় আপনি দোষী কিন্তু আপনি টাকা দিয়ে মিথ্যা সাক্ষী বানাতে পারবেন আপনার কোনো দোষ নেই অনেক মা বোন নির্যাতন হয়ে গেছে নিজের জীবনটা শেষ করে দিয়েছে মানুষ কিন্তু গরিব অসহায় টাকা নেই বর্তমান যুগে তার কোনো বিচার নেই টাকা যেখানে বিচার সেখানে রায় হয় ঠিক কিন্তু কার্যকর হয় না বর্তমান চোরের দাপট বেশি বেড়ে গেছে অনেক জায়গায় চুরি হইতেছে গরু অনেক অনেক গরিব মানুষ অনেক টাকা দিয়ে গরুটা কিনেছে বড় করতেছে এখন চোর যদি সরুষে চুরি করে নিয়ে যায় তাহলে ওই গরিবটা কি অবস্থা করেছে একটু ভাবছেন চোর তো হাসতেছে চোর দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ আমি যেন ধরা না খাই একটা সুযোগ দিন আল্লাহর কাছে দোয়া করে আপনিও দোয়া করতেছেন তাহলে দেখেন বর্তমান আমরা কি পরিস্থিতির মধ্যে আছি কি পরিস্থিতির মধ্যে আছি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মুসলমানরা দেশকে শাসন করেছিল কিন্তু এখন বর্তমান মুসলমানদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল কারণ কেন কেড়ে নেওয়া হয়েছিল কারণ আমরা মুসলমানই মুসলমান আমরা এক নই এক মুসলমান আরেক মুসলমানকে আমরা মিথ্যা অপবাদ দিয়ে তাদের কি করতেছি সরাইতেছি ধরিয়ে দিতেছি
সর্বশ্রেষ্ঠ আমার ভাই কারণ এই যে মিথ্যা একটা মিথ্যা কথা আশ্রয় নিতে হলে অনেক মিথ্যাকে ঢাকা দিতে হয় অনেক মিথ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রত্যেক ফজর সালাতের পর মুসল্লিদের দিকে ঘুরে বসতেন এবং তাদেরকে জিজ্ঞাসা করতেন সাহাবীরা তোমরা আজকে কোন স্বপ্ন দেখেছ কি যদি কোন সাহাবীরা স্বপ্ন দেখতেন ওই মসজিদের কোন যদি মুসল্লিরা স্বপ্ন দেখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ সুন্দরভাবে এর সমাধান একটা করে দিতেন কিন্তু বর্তমান যুগে আমরা যদি কেউ স্বপ্ন দেখি তাহলে এমন লোকদেরকে বলি ওই লোকরা তো সমাধান দিতে পায় না বরঞ্চ ওই কথাটা সবাই কাছে বলে দিয়ে বেড়ায় এটা নিয়ম না যারা ইসলাম সম্পর্কে জ্ঞান আছে যারা জানে ইসলাম সম্পর্কে তাদের কাছে বলুন ওরা আল্লাহর কোরআন এবং হাদিস দিয়ে আপনাকে বুঝে দিবে সম্মানিত উপস্থিতি কথাগুলো গভীর মনোযোগ সহকারে শুনবেন মিথ্যা মানুষকে কিভাবে ধ্বংস করে দেয় যারা মিথ্যা কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি মিথ্যা কথা বলে এই মিথ্যা কথাটা এই লোকটা যদি মানুষের সামনে সরে দেয় আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মান কানা তাওয়াজিহান ফিদ দুনিয়া কানা লাহু ইয়াওমাল কিয়ামাতি রিসালুম মিন নার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যারা মিথ্যা কথা বলে এদের মুখ হচ্ছে দুইটা এই মুখ দিয়ে এদের কাছে এরকম কথা বলতেছে আবার এই মুখটা নিয়ে আবার ওই ব্যক্তির কাছে মিথ্যা কথা বলতেছে কালকে আমাদের মাঠে এই ব্যক্তিদেরকে জাহান্নামের আগুনের যে উৎপাতাদের হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজর সালাতের পর বলতেছে যে তোমরা আজকে কোন স্বপ্ন দেখেছো সব সাহাবীরা বলল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি দেখেছি স্বপ্ন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছেন বর্ণনাকারী বর্ণনা করেন গভীর মনোযোগ সহকারে শুনবেন ঘুমকে ত্যাগ করেন এই মসজিদে ঘুমার কোন জায়গা না যদি ঘুম আসে তাহলে বাসায় গিয়ে ঘুম পারুন ঠিক 25 যখন বাজবে এবার আমাদের শুরু 5 মিনিট আগে আপনারা উপস্থিত হবেন মসজিদের একটা আদব আছে এখন সারা রাত চুরি যদি করে বেড়ান তাহলে তো অবশ্যই মসজিদে এসে ঘুম ধরবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সপ্তম মাঝে দুইজন ব্যক্তি আমার কাছে আসলো হাত ধরে সামনে সিরিয়ার দিকে নিয়ে গেল পবিত্র ভূমির দিকে আমি দেখলাম ধর্মের ব্যক্তিদেরকে সারা শিরোহান সারাশি দিয়ে এই গাল দিয়ে ঢোকাচ্ছে এবং পিছনে দিয়ে বাইর হইতেছে আবার যখন বাইর করতেছে এই গালটা মিশে যাইতেছে আবার ওই লোহার সারাশি দিয়ে আবার এই গাল দিয়ে এই পিছন দিক দিয়ে বাইর হয়ে যাইতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কেন এরকম শাস্তি দেওয়া হইতেছে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলা হলো চলো সামনে চলো এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে গেলেন যাওয়ার পর দেখলেন এক ব্যক্তি উবু হয়ে শুয়ে আছে ওই ব্যক্তিকে আরেক ব্যক্তি বড় পাথর দিয়ে তার মাথায় নিক্ষেপ করতেছে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে তার মাথার কবজগুলো ছিন্ন করে বিচ্ছিন্ন হয়ে যাইতেছে পাথরটা অনেক দিক চলে যাইতেছে আবার ওই ব্যক্তি পাথরটা যখন আনতে যায় আনার সঙ্গে সঙ্গে তার মাথা আবার ঠিক হয়ে যায় পুরো আগের মতো হয়ে যায় আবার ওই ব্যক্তিকে পাথর দিয়ে নিক্ষেপ করতেছে এরকম আরো শাস্তি দিতে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি ব্যাপারে এরকম কেন শাস্তি দেওয়া হইতেছে ওই ব্যক্তিরা বলল সামনে চলুন এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একবার দুয়ার ভিতরে নিগরান তার প্রথম যে বাইরে যেটা ছিল বাইরের যে সুরঙ্গটা ছিল চিকন এবং ভিতরে ছিল বিশাল প্রশস্ত অনেক বড় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে গিয়ে দেখলেন যে ওখানে আগুন প্রচণ্ড উত্তপ্ত আগুন আগুন তাপ যখন উপরে ওঠে তখন অনেক নর নারী পুরুষ মহিলা আগুন উত্তপের সঙ্গে সঙ্গে উপরে উঠতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি ব্যাপার এরকম কেন শাস্তি দেওয়া হইতেছে এর অনেক হাদিসের ব্যাখ্যা আছে ব্যাখ্যা আছে আমি ওইদিকে না যাই এই তিনটার কথাই আমি বলি এখন আপনাদের মাঝে
তাকে যখন গাল দিয়ে ওই পিছন দিয়ে বাই করা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন নবী গো ওই ব্যক্তি যে প্রথম ব্যক্তিকে দেখলেন যে এরকম তাকে শাস্তি দেওয়া হইতেছে এই ব্যক্তি সবসময় মিথ্যা কথা বলতো এই ব্যক্তি সত্য কথা বলতো না সবসময় মিথ্যা কথা বলতো এর মিথ্যা কথা শুনে মানুষ আবার প্রচার করে দিত এইটা মিথ্যা কথা সারা দেশে প্রচার হয়ে যাইত এরকম দেবে এই ব্যক্তি মিথ্যা কথা বলে এজন্য কিয়ামত পর্যন্ত এই ব্যক্তিকে এরকম শাস্তি দেওয়া হবে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন বলা কেন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই ব্যক্তিকে যে ওই ব্যক্তিকে মাথায় পাথরটা নিক্ষেপ করা হইতেছে আঘাত করা হইতেছে তখন ওই ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য ওই ব্যক্তিকে এরকম শাস্তি দেওয়া হইতেছে পাথর দিয়ে তার মাথায় নিক্ষেপ করা হইতেছে আঘাত করা হইতেছে তার ওই ব্যক্তি কোরআন জানতো তারপরে সে নিজে আমল করতো না মানুষকে আমল করে থেকে বন্ধ করে দিয়েছে আমল করতো না নিজে মানতো না সারা ঘুমাতো ইবাদত করতো না ওই ব্যক্তিকে এজন্য এরকম শাস্তি দেওয়া হইতেছে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ ওই যে দেখলেন যখন আগুন উত্তপ্তে নারী পুরুষ মহিলারা এই উত্তপ্ত আগুনের মধ্যে ভাসতেছে কেন এরকম শাস্তি দেওয়া হইতেছে জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো এরা হচ্ছে যারা বিয়ের পর যারা বিচারে লিপ্ত হয় এই সমস্ত নারী পুরুষরা ওই আগুনের মধ্যে জ্বলতেছে এদের এরকম শাস্তি কি আমার পর্যন্ত তাদের হতেই থাকবে কথা বুঝে গেছে তাহলে এটা মিথ্যা কথা বলি যারা যারা ব্যবচার করে বিয়ে হয়েছে বিয়ের আগেই এর একটা শাস্তি হিসাব আলাদা যারা বিয়ের পরে যারা যারা ব্যবচারে লিপ্ত হয় এদের শাস্তি তো অনেক ভয়াবহ নিজের স্ত্রী আছে তারপরও মানুষের স্ত্রীর কাছে যা পরকে লিপ্ত হয় এদের শাস্তি উলঙ্গ অবস্থায় ওই আগুনের মধ্যে কি জ্বলতেছে তারা এজন্য মিথ্যা কথা বলা যাবে যাবে না মিথ্যা কথা বলা যাবে না এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মাঝে যদি চারটি জিনিস তোমাদের মাঝে কি যদি চারটি জিনিস থাকে তাহলে তোমাদের আর কোনো দুনিয়াতে সমস্যা হবে না তোমাদের দুনিয়াতে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা নেই এক আমানত রক্ষা করা আমার কি করা রক্ষা করা খেয়াল করা যাবে না দুই নম্বর আছে সত্য কথা বলা মিথ্যা কথা বলা যাবে না সবসময় সত্য কথা বলতে হবে আর তিন নম্বর আছে সুন্দর চরিত্র আর চার নম্বর আছে বৈধ রুজি এই চারটি জিনিস যদি তোমাদের মাঝে থাকে তাহলে দুনিয়ার যত সমস্যা আসুক না কেন যত বিপদ আসুক না কেন তোমাদের কোনো সমস্যা হবে না তোমাদের সাহায্য করে সবসময় পাশে থাকবেন কে আল্লাহ তো সময় যেহেতু শেষের দিন তাহলে দেখেন এগুলো যদি এই চারটি জিনিস যদি আমরা হেফাজত করতে পারি মানতে পারি আমল করতে পারি তারা আমাদের কোনো সমস্যা থাকবে থাকবে না কোনো ভয় নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো ভয় নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুইটি জিনিস যদি তোমরা হেফাজত করতে পারো তাহলে তোমরা জান্নাতের দিকে ধাবিত হবে জান্নাত তোমাদেরকে আহ্বান করবে সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সেই দুইটি জিনিস কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এক নম্বর হচ্ছে আল্লাহর ভয় আর দ্বিতীয় নম্বর হচ্ছে উত্তম চরিত্র এই দুইটি জিনিস যদি আমরা ভালো করতে পারি আল্লাহর ভয় মানে আল্লাহর ভয় যদি আমাদের মাঝে থাকে তাহলে আমরা মিথ্যা কথা বলতে পারবো পারবো না যেটা বলছে যদি আমি পারবো পারবো না আমার খেয়াল করতে পারবো পারবো না মেন হচ্ছে আল্লাহর ভয় না থাকার কারণে আমরা আজ এই অসামাজিক কাজে আমরা লিপ্ত হইতেছি অসামাজিক কাজে লিপ্ত হইতেছি কারণ মধ্যজনে কি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের মাঠে যখন আমরা রাসূলের কাছে ইয়া রাসূলুল্লাহ আমাকে সাহায্য করুন আমাকে রক্ষা করুন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন কেন তোমাকে কি জানানো হয়নি তোমাকে কি বোঝানো হয়নি আমার পক্ষে যারা আলেম ওয়ারিস যারা ছিল তারাও কি বলেনি সতর্ক করে দেওয়া হয়নি
আর এখন আমাকে সাহায্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বলতেছেন আমাকে বাসান আমাকে বাসান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই বাসার ক্ষমতা আমার হাতে নেই কার কাছে আছে আল্লাহর কাছে আল্লাহর হুকুম ছাড়া যখন হুকুম দিবেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলবেন তার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতে পড়ে কাঁদতেই থাকবে কাঁদতেই থাকবে যেই নবী উম্মত প্রত্যেক নবী যারা এসেছিল তারাও এই নবী শেষ নবীর উম্মত হওয়ার জন্য আবেদন করেছিল কিন্তু সবার তো অকবল করেছে করেনি আর আমরা সেই শেষ নবীর উম্মত হওয়ার পরেও কি অবস্থায় আমরা করতেছি মানতেছি না এত সুযোগ দিয়েছেন এত সুযোগ দিয়েছেন আগে নামাজের কোন নির্ধারিত টান ছিল না পঞ্চাশ সত্তর সালার মানুষ আদায় করতে একটা অনেক ইয়ে হয়ে যাইত সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতে আবেদনে সেখান থেকে পাঁচত্ব সালাত আমাদের কাছে নিয়ে আসলেন এই পাঁচত্ব সালাত যদি আমরা ভালো করে করতে পারি ওই পঞ্চাশ অব্দের সওয়াব যে হবে যে পাঁচত্ব সালাত আদায় করলে এই পঞ্চাশ অব্দের সওয়াবের সওয়াবের যে সওয়াব হবে সেই সওয়াব আমাদের আমল নামে দান করে বলেন সুবহানাল্লাহ তারপর আমরা সময় পাই তারপর কি সময় নেই তাদেরকে যদি করা হয় যে আজকে সময় নেই অনেক কাজে ব্যস্ত ব্যস্ততার কারণে ডাক্তারের কারণে উকিলের কারণে বিচার চেয়ারম্যান মেম্বার হওয়ার কারণে সময় পাইতেছি এরকম ভাবে যদি আপনি আমাদেরকে বুঝান যে নামাজ পড়ার সময় নেই কিন্তু আপনাকে আমি দেখে দেব ডক্টর জাকির নায়েক আমরা সবাই তাকে চিনি দেখেছি কিন্তু সহকারে হয়তো একদম সরাসরি দেখিনি মোবাইলে হোক টিভিতে হোক আমরা অধিকাংশ লোক তাকে দেখেছি তিনিও তো একজন ডাক্তার হওয়ার পর ইসলাম প্রচারে ব্যস্ত আছে কিনা আছে প্রচার করেছে ওই ব্যক্তি যদি সময় দিতে পারে এত সময় তাহলে আমরা তো সাধারণ কাজ করা বা অন্তত প্রত্যেক সলাতে দশ থেকে পনেরো মিনিট হাইয়েস্ট বিশ মিনিট কি সময় দিতে পারবো না যখন ওদেরকে দেখিয়ে দিবে যে আপনার চেয়ে ওতে ব্যস্ত ছিল তারপর সলাত আদায় করেছে তখন কি দিবেন কোরআন উত্তর দেওয়ার ক্ষমতা থাকবে থাকবে অসহায় হয়ে যাব এই জন্য সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে সময় থাকতে কি সময়ের মূল্য দিতে হবে কারণ কালকে আমি তোমাকে আমাদেরকে যখন প্রশ্ন করা হবে তোমাকে যখন যুবক বয়স দেওয়া হয়েছে এই যুবক বয়সে তুমি কি করেছো এই বয়সটা তুমি কি করেছো তোমরা আমি কি দিব যে শ্মশান খারাপ কাজ জেনে রয়েছে ইত্যাদি অনেক কাজে লিপ্ত হয়েছে তখন কোন অ্যান্সার আর প্রশ্ন অ্যান্সার দিতে পারবো না ধর পেয়ে দেব জান্নাত আসে কখনই আমরা করতে পারবো না জান্নাতে যেতে হলে আমাদের এগুলোর কাছ থেকে সতর্ক থাকতে হবে সমর্থ উপস্থিতি জীবন যদি চলে যায় তারপরে মিথ্যা কথা বলা যাবে যাবে না মিথ্যা কথা বলা যাবে না কারণ মিথ্যার শাস্তি অনেক ভয়াবহ কারণ আমরা সবাই জানি যে একটা মিথ্যা কথা বলার কারণে স্বামী স্ত্রীর মাঝে বিবাদ সৃষ্টি হয় কি হয় না আর একটা মিথ্যা কথা বলার কারণে একজন ফাঁসি হয়ে যায় একটা মিথ্যা কথা বলার কারণে মানুষ অনেক বিপদের মাঝে পড়ে বিপদের মাঝে পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো বাচ্চাকে বলো যে খাবারটা দিব আসো যদি না দাও তারপরে সেই কথা কি আপনি মিথ্যা বললেন এরকম আশ্বাস দিয়ে কোনো কথা বলা যাবে যাবে না যেটা পারবেন না দেবেন না উৎসাহিত করবেন না যেটা পারবেন সেটা আপনাকে বলতে হবে তারপর মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না মিথ্যা বলে আপনি সালাত আদায় করতেছেন এই সালাত কি আদায় হবে হবে না আমি প্রায় বলে থাকি অনেক লোক আছে তো বাড়ির চাপে সালাত আদায় করে আপনি একাই সালাত আদায় করতেছেন আপনার ফ্যামিলি কেউ সালাত আদায় করে না এই সালাত আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না অনেক আছে নিজে ছেলে সালাত আদায় করে বাবা মা সালাত আদায় করে না এরকম অনেক ফ্যামিলি আছে না আছে আপনার লজ্জা তো করেছেন আর মানুষ কি করে না করে এগুলো ভুল করে বেড়ায় মানুষ কি করে না করে এগুলো ভুল করে বেড়ায় নিজের খবর নেই
কাল কিয়ামতের মাঠে যে এগুলো প্রশ্ন করবে আপনাকে যে অমুক ব্যক্তি কি করেছে না করেছে, অমুক আলেম কি বলছে না বলছে, অমুক আলেম কি করেছে না করেছে, অমুক বাবা কি করেছে না করেছে, এগুলো প্রশ্ন করবে আপনি কি নিজে কি করেছেন সেটা আপনাকে আগে বুঝবে। এটাই অ্যান্সার আপনাকে আগে দিতে হবে। নিজে ঠিক নেই করে ওয়ার ভুল ওয়ার ভুল ইত্যাদি এগুলোকে আমরা একদম ব্যস্ত হয়ে পড়ে গেছি। কাটতে কাটতে যাওয়ার কোন রাস্তা নেই, এটা মিথ্যা আসলে নেওয়ার কারণ। ওখানে আমরা মিথ্যা করতেছি আল্লাহ তাআলাকে ভয় করতেছি না। তো আসুন আল্লাহ তাআলা যেন আমাদের এই মিথ্যা কর্মকাণ্ড থেকে যে হেফাজত করে সকলগুলো আমিন। কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আর অনুরোধ করব পাঁচ সালাত যারা আদায় করেন না তাতে শুরু করে দেন, না হলে এটার জন্য আপনাকে বুঝতে হবে।